ভারত বন্ধের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলি, তার সঙ্গে যুক্ত হয়েছিল কৃষক সংগঠনগুলিও। এই মুহূর্তে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে তোলপাড় গোটা দেশ। সেই আবহে ভারত বন্ধকে সফল করতে বিজেপি বিরোধীরা কোমর বেঁধে নেমেছিল, ফলে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধে আংশিক সাড়া মিলেছে। কিছুদিন আগেই ভারত পেট্রোলিয়ামের বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার মুম্বাইতে বিক্ষোভ দেখান বিপিসিএল এর কর্মীরা। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানাতেই আজ বন্ধ ছিল বিপিসিএল এর সদর দপ্তর। বামশাসিত রাজ্যে এদিনের বাঞ্চে ভালো সাড়া ফেলবে সেটা জানাই ছিল। বুধবার সাধারণ ধর্মঘটে সামিল হয়ে মোটামুটি অচল ছিল কেরল। বাস ট্রেন চলেছে, খোলা ছিল অফিস কাছারিও, কিন্তু শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বে একাধিক মিছিল দেখা দেয় তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও অন্যান্য শহরেও। স্তব্ধ ছিল অসম, এমনিতেই সিএ নিয়ে ক্ষোভে ফুসছে অসমবাসী। সেই ক্ষোভে জানান দিতেই বুধবার স্তব্ধ ছিল গুয়াহাটি সহ গোটা আসাম। পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একযোগে বন্ধে সামিল হয়েছিল কৃষক সংগঠনগুলিও। যান চলাচলেও যথেষ্ট প্রভাব পড়ে পঞ্চনদের দেশে। অমৃতসর, জলন্ধর, ভাতিন্ডা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেন বন্ধ সমর্থকরা। এই মুহূর্তে ঠান্ডায় কাঁপছে পাহাড়ি রাজ্য হিমাচল। বুধবারও সিমলায় চলেছে তুষারপাত, তারই মাঝে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থনকারীরা। বন্ধে মিশ্র সাড়া মিলেছে পাটনা, ভুবনেশ্বর, রায়পুর, লখনৌ, বেঙ্গালুরুতে। নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতেও কোথাও কোথাও বন্ধ ছিল দোকানপাট। দোকানপাট খোলা ছিল দিল্লিতে, অফিস কাছাড়িও চলেছে, কিন্তু ব্যাংক ধর্মঘটের জেরে জেরবার হয়েছে রাজধানী। 25 কোটি মানুষ গোটা দেশ জুড়ে বন্ধে সামিল হবেন বলে দাবি করা হয়েছিল শ্রমিক সংগঠনগুলির যৌথ বিবৃতিতে। গোটা দেশ জুড়ে বুধবারের সাধারণ ধর্মঘট সর্বাত্মক ছাপ না ফেলতে পারলেও আংশিক সাড়া মিলেছে দেশ জুড়ে। নিউজ টাইম